আজকে তোমাদের পড়ানো হবে পলিটিক্যাল সোশিওলজির পেপারের টপিক নাম্বার 5, এথনিসিটি অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া। এথনিসিটি শব্দটির বাংলা করলে দাঁড়ায় জাতিসত্তা, অর্থাৎ জাতিসত্তার সঙ্গে ভারতের রাজনীতির সম্পর্ক। এখন স্বাভাবিকভাবেই জাতিসত্তার কথা বলতে গেলে পাশাপাশি আরও কতগুলি শব্দ চলে আসে, যেমন জাত, তারপরে জাতগত পরিচিতি, জাতীয়তাবাদ এবং জাতি। মনে রাখা প্রয়োজন যে জাতিসত্তা শব্দটি বলতে মূলত বোঝানো হয় যখন কোনো সামাজিক গোষ্ঠী তার নির্দিষ্ট ভাষা, তার ভূখণ্ডগত পরিচিতি, তার ধর্মীয় পরিচিতি, তার সাংস্কৃতিক ঐতিহ্য, এইগুলির ভিত্তিতে নিজেদের মধ্যে একটি বৃহত্তর ঐক্যবোধ গড়ে তোলে বা নিজেদেরকে পরস্পরের নিকট করে তোলে, সেই ভাবনাই জাতিসত্তার চেতনাকে মান্যতা দেয়। তাহলে এথনিক আইডেন্টিটি এবং রেশিয়াল আইডেন্টিটি, এই দুটির মধ্যে তফাত রয়েছে। কারণ হিন্দু এবং মুসলিম তারা একই জাতিসত্তার অন্তর্গত, কিন্তু তাদের এথনিক আইডেন্টিটি পৃথক। একই সঙ্গে ভারতের বহু বিভক্ত সমাজ ব্যবস্থায় বিভিন্ন এই জাতি ভিত্তিক বা জাতিসত্তার পরিচিতির ভিত্তিতে গড়ে ওঠা সামাজিক গোষ্ঠীর অস্তিত্ব লক্ষ্য করা যায়। কখনো সেই সামাজিক গোষ্ঠীগুলি ধর্মের ওপর, কখনো সামাজিক গোষ্ঠীগুলি ভূখণ্ডগত পরিচিতির ওপর, কখনো ভাষার ওপর ভিত্তি করে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে। এইবারেতে ভারতে এই জাতিসত্তার ভিত্তিতে গড়ে ওঠা যে পরিচিতিগুলি, সেই পরিচিতিগুলি কতগুলি প্রকারভেদ দেখানো যেতে পারে। প্রথম যেটি বলবো সেটি হলো ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা পরিচিতি। ভারতে হিন্দু রয়েছে, মুসলিম রয়েছে, শিখ রয়েছে, এইগুলি কিন্তু পৃথক রেশিয়াল গ্রুপ নয়, এরা হচ্ছে পৃথক পৃথক এক একটি জাতিসত্তাগত বা জাতিভিত্তিক গোষ্ঠী, এই যে এথনিক গ্রুপ। এগুলি দ্বিতীয়ত যেটি ভাষার ভিত্তিতে গড়ে ওঠা জাতিসত্তা ভিত্তিক পরিচিতি। আমরা জানি ভাষা স্বাধীনোত্তর পর্ব থেকে এই ভাষাগত পরিচিতি এবং
ভাষাগত পরিচিতিকে কেন্দ্র করে পৃথক রাজ্য গঠনের দাবিকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা স্বাধীনোত্তর পর্বে সৃষ্টি হয়েছিল। ঔপনিবেশিক পর্ব থেকেই এই ভাষাগত পরিচিতি ভিত্তিতে প্রদেশ গঠনের দাবি সূচনা হয়েছিল। তো যদিও পরবর্তীকালে 1947 সালের পরে তৎকালীন কেন্দ্রীয় সরকারের এই সমস্ত জাতীয়তা এথনিক আইডেন্টিটিগুলির ওপর একটা অ্যাকোমোডেটিভ অ্যাটিটিউডের কারণে অ্যাকোমোডেট করে নেওয়ার যে তাদের যে কৌশল, তার ফলে পৃথক জাতিসত্তার রাজনীতি গুরুত্ব অর্জন করতে পারেনি। তো ভাষার ভিত্তিতে বা ভাষাগত জাতীয়তাবাদের পরিচিতির ভিত্তিতে বিভিন্ন রাজ্য সৃষ্টি হয়েছে এবং জাতীয়তাবাদের পরিচিতির ভিত্তিকে কেন্দ্র করে সংঘর্ষও সৃষ্টি হয়েছে ভারতীয় সমাজ ব্যবস্থায়। আমরা উদাহরণ হিসেবে মাদ্রাজ প্রদেশে তেলেগু তামিল জনগোষ্ঠীর বিরোধের কথা বলতে পারি, বোম্বাই প্রদেশে মারাঠি এবং গুজরাটি জনগোষ্ঠীর বিরোধের কথা বলতে পারি। তো জেনে রাখা প্রয়োজন যে স্বাধীন ভারতে প্রথম 1953 সালে অন্ধ্রপ্রদেশ প্রথম একটি ভাষা ভিত্তিক রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করছে এবং তার পরবর্তী পর্যায় থেকে আঞ্চলিক যে ভাষা অর্থাৎ হিন্দি ছাড়া আঞ্চলিক স্তরে যে সমস্ত ভাষাগুলো সামাজিক গোষ্ঠীগুলি ব্যবহার করে সেগুলির স্বীকৃতি এবং সেগুলিকে কেন্দ্র করে এক ধরনের জাতীয়তাবাদী মানসিকতা গড়ে উঠতে থাকে। যাই হোক, পরবর্তী যেটির কথা বলবো সেটি হচ্ছে ট্রাইবাল আইডেন্টিটি বা বলা যেতে পারে উপজাতি পরিচিতি। যেমন আদিবাসী জনগোষ্ঠী, তারা ভারতীয় সমাজ ব্যবস্থার যে প্রধান প্রবাহ তার একদম প্রান্তিক স্তরে অবস্থান করে, অর্থাৎ কনভেনশনাল যে সমস্ত ইন্ডিয়ান সোসাইটি, কনভেনশনাল যে সমস্ত রিলিজিয়ন, সেই কনভেনশনাল রিলিজিয়ন থেকে একটু পৃথক। তাদের নিজস্ব সাংস্কৃতিক ভাবধারা আছে, তাদের নিজস্ব পোশাক পরিচ্ছদ, নিজস্ব ভাষা, এইগুলির ভিত্তিতে এই উপজাতি গোষ্ঠীগুলি একটা জাতিসত্তা ভিত্তিক গোষ্ঠী। উদাহরণ হিসেবে ভারতে যদি উত্তর পূর্ব ভারতের দিকে তাকাই তাহলে বোঝা যাবে যে সেখানে বিভিন্ন রকম ট্রাইবাল গোষ্ঠীগুলো রয়েছে, উপজাতি গোষ্ঠীগুলি, এবং একটি উপজাতি গোষ্ঠীর সঙ্গে অন্য উপজাতি গোষ্ঠীর সর্বদাই দেখা যাচ্ছে সংঘর্ষ হচ্ছে এবং তারা ক্রমাগত একে অপরকে প্রভাব বিস্তার করতে সচেষ্ট, একে এবং ক্ষমতাকে, বিশেষ করে রাজনৈতিক ক্ষমতাকে, তাদের নিজস্ব পরিচিতি স্থাপনের জন্য, তাদের যে পৃথক পরিচিতি সেই পৃথক পরিচিতি স্থাপনের জন্য সচেষ্ট, এবং যার জন্য অনেক সময় দেখা যায় যে কেন্দ্রের ক্ষমতাশীল রাজনৈতিক দলের সঙ্গে, রাজ্য স্তরে যে ক্ষমতাশীল রাজনৈতিক দল তার সঙ্গে বিভিন্ন সময় কোলাবোরেশন করা হয় সেই ট্রাইবাল গোষ্ঠীগুলির। কখনো কখনো ট্রাইবাল গোষ্ঠীগুলোকে সাবভার্ট করা হয়, তাদের দাবিগুলিকে দমন করা হয়। তাহলে এই ট্রাইবাল গোষ্ঠীগুলি তাদের সঙ্গে
শাসক দল এবং তার সঙ্গে কখনো কখনো কেন্দ্র সরকার রাজ্য সরকারের সঙ্গে যে বিরোধ, বিরোধের অন্যতম কারণ হচ্ছে যে তাদের পৃথক পরিচিতির দাবি। ঠিক যেমন ভাষার ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রেও সংঘাতের মূল কারণ হচ্ছে তাদের পৃথক পরিচিতির দাবি। যদিও ভারতে ভাষা ছাড়া অন্য কোনো জাতিগত জাতিভিত্তিক পরিচিতির দাবিকে কেন্দ্র করে পৃথক রাজ্য গঠনের যে প্রস্তাব তাকে প্রথম থেকেই নস্যাৎ করা হয়েছে। একমাত্র শুধুমাত্র একমাত্র ভাষাই পৃথক রাজ্য গঠনের জন্য গ্রহণযোগ্য হতে পারে। এরপর আমরা ভারতীয় রাজনীতিতে এই জাতিসত্তা ভিত্তিক পরিচিতিটাই পরিচিতি কেমন মানে কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কিভাবে রাজনৈতিক দলগুলি এই পৃথক জাতিসত্তার চেতনাকে কখনো কখনো উৎসাহিত করে, কখনো কখনো তাদের দাবিকে নিজেদের যে সমস্ত এজেন্ডাগুলো আছে নিজেদের কর্মসূচির মধ্যে অ্যাকোমোডেট করে, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। অর্থাৎ রাজনীতির সঙ্গে জাতিসত্তা ভিত্তিক চেতনার একটা মিথস্ক্রিয়া সৃষ্টি হয়। আরেকটি কথা বলে রাখা প্রয়োজন যে যদি বলা হয় যে ভারতের একটি পৃথক এথনিক গ্রুপ, একটি এথনিক গ্রুপের গ্রুপের নাম উল্লেখ করো, সেক্ষেত্রে আসামের আমরা বলতে পারি চাকমা জনগোষ্ঠী। চাকমা জনগোষ্ঠী একটা এথনিক গ্রুপ। অর্থাৎ তাদের কেন এথনিক গ্রুপ? তাদের ভাষা আলাদা, তাদের পৃথক একটি পরিচিতি আছে, তাদের পোশাক পরিচ্ছদ পৃথক। সেটা আবার অন্যান্য আসামে বা আসাম বা অরুণাচল প্রদেশ বা উত্তর পূর্বের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানে আবার অধিকাংশ যে উপজাতি জনগোষ্ঠী তাদের সঙ্গে তাদের আবার সাদৃশ্য নেই। তবে এই এথনিক পরিচিতির ক্ষেত্রে ভারতে এথনিক পরিচিতির কোনো স্থায়ী মানদণ্ড নেই। অর্থাৎ কখনো এই জাতিভিত্তিক গোষ্ঠীগুলি তাদের নিজস্ব দাবি দেওয়াকে গ্রহণযোগ্য করে তোলার জন্য কখনো ভাষাকে ব্যবহার করে, কখনো ধর্মকে ব্যবহার করে, কখনো নিজেদের ভূখণ্ডগত চেতনাকে ব্যবহার করে। কারণ বিভিন্ন এই এথনিক আইডেন্টিটির বিষয়টি একটা ডাইভার্সড, ভীষণভাবে ডাইভার্সড। কারণ একটা উদাহরণ দিলে বোঝা যাবে, ভারতের ক্ষেত্রে যারা পাঞ্জাবে যারা বসবাস করে সেখানে পাঞ্জাবে বসবাসকারী অধিকাংশ মানুষ তারা কিন্তু তাদের ভাষাগত পরিচিতি হচ্ছে সেক্ষেত্রে ভাষার ক্ষেত্রে তারা পাঞ্জাবি ভাষায় কথা বলে, যেমন শিখরা পাঞ্জাবি ভাষায় কথা বলে, হিন্দুরা পাঞ্জাবি ভাষায় কথা বলে, কিন্তু তার ভাষাগত পরিচিতি একটি পৃথক জাতিসত্তার পরিচিতি। অন্যদিকে তাদের একটি ধর্মীয় পরিচিতি রয়েছে, সেটিও একটা পৃথক জাতিসত্তা। অর্থাৎ পাঞ্জাবে বসবাসকারী শিখরা যেমন পাঞ্জাবি ভাষায় কথা বলে, একই সঙ্গে যে সমস্ত হিন্দুরা রয়েছে তারাও কিন্তু, যারা সংখ্যালঘু পাঞ্জাবে, তারাও কিন্তু পাঞ্জাবি ভাষাতেই কথা বলে। যাই হোক, এখন আসি যে জাতিসত্তা ভিত্তিক যে রাজনীতি, সেই জাতিসত্তা ভিত্তিক রাজনীতির সঙ্গে বা সরি একটু ভুল বলা হলো, জাতিসত্তার সঙ্গে ভারতীয় রাজনীতির মিথস্ক্রিয়া কিভাবে হচ্ছে বা কেনই বা রাজনীতিতে এই জাতিসত্তার চেতনাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল, সেক্ষেত্রে
আমরা যদি একেবারে কলোনিয়াল পিরিয়ডের দিকে তাকাই, কলোনিয়াল পিরিয়ড থেকেই কিন্তু এই জাতিসত্তার পরিচিতি, তাকে উৎসাহিত করার পদ্ধতিটা শুরু হয়েছে। বিশেষ করে ধর্ম ভাষা দুটোই কেন্দ্র করে, অর্থাৎ ব্রিটিশ শাসকরা তারা ধর্ম এবং ভাষাকে ব্যবহার করেছে, এই ধর্ম এবং ভাষা যে এই পৃথক জাতিসত্তার পরিচিতিকে উৎসাহিত করে, এই দুটোকেই তারা ক্রমাগত উৎসাহিত করেছে ভারতের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য। সেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে বা রাজনৈতিক উত্তরাধিকার স্বাধীনতার পর্বেও ক্রমাগত প্রবাহমান, অর্থাৎ জাতিসত্তার সঙ্গে রাজনীতির যে সম্পর্ক সেটা একদম পুরোপুরি স্বাধীনতার পর্বের নয়। ঔপনিবেশিক পর্ব থেকেই জাতিসত্তার, পৃথক জাতিসত্তার যে ভাবনা, তাকে উৎসাহিত করা হয়েছে। এবার স্বাধীনতার পর্বে তার সমস্যাটা কিভাবে সমাধান করা গেল? স্বাধীনতার পর্বে জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন তৎকালীন কেন্দ্রীয় সরকার, তারা এই যে পৃথক জাতীয় সত্তার ভিত্তিতে গড়ে ওঠা যে পরিচিতির গোষ্ঠী, এগুলির সঙ্গে একটা অ্যাকোমোডেশনিস্ট ম্যানেজমেন্ট তৈরি করে, অর্থাৎ যার বাংলা করলে দাঁড়ায় যে ওই সমস্ত গোষ্ঠীগুলি, পৃথক জাতিসত্তার ভিত্তিতে গড়ে ওঠা গোষ্ঠীগুলি, যেমন বলতে পারি আমরা শিখ, শিখ একটা পৃথক জাতিসত্তার ভিত্তিতে গড়ে ওঠা গোষ্ঠী, একটা এথনিক গ্রুপ, বাঙালি একটা এথনিক গ্রুপ, শিখ একটা এথনিক গ্রুপ, আবার হিন্দু একটা এথনিক গ্রুপ, মুসলিম একটা এথনিক গ্রুপ। এই এথনিক গ্রুপগুলো অনেক সময় পরীক্ষা যায়, দুটো এথনিক গ্রুপের নাম উল্লেখ করো, শর্ট প্রশ্ন আসতে পারে। যাই হোক, প্রথম যে পদ্ধতিটি সেটা হচ্ছে অ্যাকোমোডেশনিস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ এই জাতিসত্তার ভিত্তিক পরিচিতি বা সেই চেতনাকে কেন্দ্র করে যাতে স্বাধীনোত্তর পর্বে জাতীয় সুরক্ষার ভাবনা বিঘ্নিত না হয় বা জাতীয় সুরক্ষা, জাতীয় সংহতি এবং সর্বোপরি গণতান্ত্রিক পদ্ধতি তা যাতে ব্যাহত না হয়, সেই কারণে জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, নরসিংহ রাওয়ের সময় যে সরকার, নেতৃত্বাধীন যে কেন্দ্রীয় সরকার, তারা এই সমস্ত জাতিসত্তাভিত্তিক গোষ্ঠীগুলির সঙ্গে এক ধরনের সমঝোতা তৈরি করে, যাকে বলা হয় পলিটিক্যাল বার্গেনিং, অর্থাৎ তাদেরকে সেই সমস্ত এই সমস্ত গোষ্ঠীগুলিকে রাজনৈতিক ক্ষমতার অন্তর্ভুক্ত করে তাদেরকে যে ন্যাশনাল রিসোর্স, জাতীয় সম্পদের অংশীদার করে তারা ক্ষমতাশীল সরকারের সঙ্গে জাতিসত্তাভিত্তিক গোষ্ঠীগুলির যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কিছুটা মসৃণ করার চেষ্টা করেছে তৎকালীন পর্বে। এখন তৎকালীন পর্বে সমস্যাটা কী ছিল? জাতীয় সংহতি এবং জাতীয় সুরক্ষা, কারণ একদম সদ্য সদ্য এথনিক পরিচিতির ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে দুটো দেশ সবেমাত্র বিভক্ত হয়েছে, সেই কারণে আবার জাতিসত্তাভিত্তিক চেতনাকে কেন্দ্র করে আবার দেশভাগ না হয় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে এই সমস্ত জাতিসত্তাভিত্তিক গোষ্ঠীগুলির সঙ্গে এক ধরনের সমঝোতা তৈরি করা হয়। কেন্দ্রীয় সরকার, তৎকালীন কেন্দ্রীয় সরকার এক ধরনের সমঝোতা গড়ে তুলেছিল। দ্বিতীয় আর একটি পদ্ধতি আমরা পাশাপাশি লক্ষ্য করতে পারি, যেটা হচ্ছে পোলারাইজিং ম্যানেজমেন্ট, অর্থাৎ অনেক ক্ষেত্রেই ভারতের যে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলি, তারা এই সমস্ত জাতিসত্তাভিত্তিক গোষ্ঠীগুলির যে পরিচিতিকে
ক্রমাগত একটা বৃহত্তর ফোল্ডের মধ্যে, একটা বৃহত্তর কাঠামোর মধ্যে পোলারাইজ করে নেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ এক্ষেত্রে পৃথক জাতিসত্তাভিত্তিক গোষ্ঠীগুলির যে পৃথক ভাষা, পৃথক পরিচিতির দাবি, সেইগুলিকে নস্যাৎ করা হয়। সেগুলিকে নস্যাৎ করে ক্রমাগত একটা বৃহত্তর ফোল্ড, একটা বৃহত্তর কাঠামো, তার মধ্যে একটা অঙ্গীভূত করে নেওয়ার যে প্রয়াস, অর্থাৎ অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন না, অ্যাকোমোডেশন হচ্ছে যেখানে সমঝোতা করা হয়। অর্থাৎ রাজনৈতিক দলগুলি যখন এথনিক গোষ্ঠীগুলির সঙ্গে বা জাতি সত্তাভিত্তিক যে সমস্ত গোষ্ঠী সেগুলির সঙ্গে যখন সমঝোতা করে তোলে, তাদেরকে যখন কিছু সুযোগ সুবিধা দিয়ে, তাদেরকে যখন ক্ষমতার অন্তর্ভুক্ত করে, রাজনৈতিক ক্ষমতার অন্তর্ভুক্ত করে কিছু জাতীয় সম্পদের অংশীদার করে তাদের সঙ্গে সমঝোতা করে তোলে, সেই সমঝোতা প্রক্রিয়া আর অঙ্গীভূত করার প্রক্রিয়া দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। অঙ্গীভূত করার প্রক্রিয়ার মধ্যে যেখানে দেখা যাচ্ছে যে জাতিসত্তাভিত্তিক গোষ্ঠীগুলির যে পৃথক চেতনা, তাদের যে পৃথক চেতনা বা পৃথক পরিচিতির যে দাবি, সেই পৃথক পরিচিতির দাবিকে ক্রমাগত উপেক্ষা করা হচ্ছে এবং উপেক্ষা করে তাদেরকে একটা বৃহত্তর কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে। তার ফলে কি হচ্ছে, সেই জাতিসত্তাভিত্তিক গোষ্ঠীগুলির যে তাদের যে চেতনাকে কেন্দ্র করে যে একটা নতুন একটা রাজ্য বা নতুন একটা পলিটিক্যাল ইউনিট গড়ে তোলা, সেই ভাবনাকে ধ্বংস করে দেওয়া সম্ভব। কারণ এখানে সাংঘাতিক মাত্রায় কেন্দ্রীকরণ করা হয়। অ্যাকোমোডেশনিস্ট যে অ্যাপ্রোচ বা সমঝোতার যে প্রক্রিয়া, সেখানে বহুত্ববাদকে, রাজনৈতিক বহুত্ববাদকে গুরুত্ব দেওয়া হয়। যেমন আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, স্বাধীন ভারতে আমরা ইউনিভার্সাল ক্রিমিনাল কোড দেখেছি, অর্থাৎ ফৌজদারি, সার্বজনীন ফৌজদারি সংহিতা। কিন্তু ইউনিভার্সাল সিভিল ল অনুপস্থিতি, অর্থাৎ প্রত্যেকটি সামাজিক গোষ্ঠী তাদের যে পৃথক পৃথক তাদের বিবাহ ব্যবস্থা, তাদের বিবাহ বিচ্ছেদ, তারপর তাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত অন্য অন্য বিষয়গুলো, সেগুলো তারা নিজস্ব যে সংস্কৃতি, নিজস্ব যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী পরিচালনা করবে। কিন্তু ফৌজদারি ক্ষেত্রে, অপরাধের ক্ষেত্রে সর্বজনীন দণ্ড সংহিতা, ভারতীয় আইন সংহিতা তার উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে এখন এখানে ব্যাপার হচ্ছে যে অ্যাকোমোডেশনিস্ট অ্যাপ্রোচ, যেখানে প্লুরালিজমের অস্তিত্ব রয়েছে বা বহুত্ববাদী চেতনার অস্তিত্ব লক্ষ্য করা যায়, সেখানে এই যে পোলারাইজেশন বা পোলারাইজিং যে ম্যানেজমেন্ট, অর্থাৎ ক্রমাগত তাদেরকে অঙ্গীভূত করে নেওয়া হয়, একটা বৃহত্তর অংশের মধ্যে অঙ্গীভূত করে নেওয়া, সেখানে তাদেরকে তাদের যে পৃথক পৃথক যে চেতনা, তাদের যে পৃথক ভাষা, পৃথক সংস্কৃতি, সেগুলোকে ক্রমাগত একটি কাঠামোর মধ্যে অঙ্গীভূত করে নেওয়া হয়। তৃতীয় যে প্রক্রিয়াটি রাজনীতিতে, সেটিও লক্ষ্য করা যাচ্ছে যে অনেক সময় রাজনৈতিক দলগুলি বা ক্ষমতাশীল রাজনৈতিক দল, তারা এই সমস্ত পৃথক ভাষাভিত্তিক বা পৃথক ভূখণ্ডভিত্তিক যে জাতিসত্তা ভিত্তিক গোষ্ঠী আছে, সেগুলির যে পৃথক পৃথক যে চেতনা, সেই পৃথক চেতনাকে উৎসাহিত করে একটা সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য, একটা শর্ট টার্ম পলিটিক্যাল অ্যাডভান্টেজের জন্য তাদের অ্যাওয়ারনেসটাকে জাগিয়ে তোলা হয়। যদিও সেই প্রয়াস বা পদ্ধতিটি একটি সংক্ষিপ্ত সময়ের জন্য, কারণ পরবর্তী পর্বে সেটা দেখা যাচ্ছে যে
কোনো নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের ক্ষমতায় থাকার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ সেই যে পৃথক চেতনাকে উৎসাহিত করা হচ্ছে, জাতিসত্তাভিত্তিক গোষ্ঠীগুলোর যে পৃথক চেতনাকে উৎসাহিত করা হচ্ছে, তা থেকে দেখা যেতে পারে হিংসাত্মক আন্দোলন সৃষ্টি হতে পারে পৃথক রাজ্য গঠনের জন্য, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সৃষ্টি হতে পারে পৃথক রাষ্ট্র গঠনের জন্য। যেমন অনেক ক্ষেত্রেই আসামে যে বসবাসকারী যে সমস্ত পৃথক গোষ্ঠীগুলি রয়েছে, জাতিসত্তাভিত্তিক গোষ্ঠী, সেগুলির মধ্যে দু ধরনের বিভাজন ঘটানো হয়। প্রত্যেকটি হচ্ছে ট্রাইবাল গ্রুপ, একটা হচ্ছে অ্যালিয়েনেটেড গ্রুপ, আরেকটা হচ্ছে ইন্ডিজেনাস গ্রুপ, অর্থাৎ যারা হচ্ছে দেশীয় গোষ্ঠী সেগুলোকে বলা হয় ইন্ডিজেনাস গ্রুপ, আর যেগুলো বাইরে থেকে এসছে অর্থাৎ ভারতের বিভিন্ন অংশ থেকে, বিভিন্ন প্রদেশ থেকে এবং পাশাপাশি যে সমস্ত রাষ্ট্র বাংলাদেশ পাকিস্তান সেখান থেকে যারা অনুপ্রবেশ করেছে, তো এই দুটো গোষ্ঠীর মধ্যে বিভাজন করার জন্য একটা হচ্ছে অ্যালিয়েনেটেড পরিচিতি, আরেকটা হচ্ছে ইন্ডিজেনাস পরিচিতি। এবং রাজনৈতিক দলগুলো সময়ের গুরুত্ব নিরিখে তারা কখনো ইন্ডিজেনাস আইডেন্টিটি, কখনো অ্যালিয়েনেটেড আইডেন্টিটি সেগুলোকে মবিলাইজ করে। এটা উত্তরপ্রদেশের ক্ষেত্রেও ঘটেছে, অর্থাৎ একটি গোষ্ঠী আরেকটি গোষ্ঠীর প্রতি ক্রমাগত ঘৃণা বর্ষণ করে, তাদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ দেখা যায়। এবং একটাই কারণ হচ্ছে ক্ষমতার পরিধির মধ্যে প্রবেশ করা এবং রাজনৈতিক ক্ষমতা অংশীদারী হওয়া, অর্থাৎ পরিচিতি। জাতিসত্তাভিত্তিক গোষ্ঠীগুলির যেমন লক্ষ্য থাকে যে রাজনৈতিক ক্ষমতার মধ্যে প্রবেশ করা এবং বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে নিজেদের ক্ষমতাকে বৃদ্ধি করা, একই সঙ্গে ক্ষমতাশীল যে সমস্ত রাজনৈতিক দল বা বিরোধী রাজনৈতিক দল, প্রত্যেকের উদ্দেশ্য থাকে যে সেই গোষ্ঠীগুলির যে পৃথক দাবি দেওয়া সেগুলিকে অ্যাকোমোডেট করে তাদের প্রতি তাদের সমর্থন তৈরি করা। একসময় আমরা পাঞ্জাবের ক্ষেত্রে দেখেছি যে শিখ যে উগ্র জাতীয়তাবাদ, সেই শিখ উগ্র জাতীয়তাবাদকে প্রশ্রয় দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে দেখা গেল যে শিখ উগ্র জাতীয়তাবাদ যখন চূড়ান্ত আকার ধারণ করেছে, যখন জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠেছে, শিখরাও তো একটি এথনিক গোষ্ঠী, বিপজ্জনক হয়ে উঠল, সেই সময় দেখা গেল যে সেনাবাহিনী পাঠিয়ে তাদেরকে সেই তাদের সেই উগ্র আন্দোলন তাকে দমন করা হলো। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই রাজনৈতিক দলগুলো তারা বিভিন্নভাবে এথনিক গোষ্ঠীগুলির যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার সঙ্গে সমঝোতা করে, কখনো কখনো তাদের সঙ্গে একটা কোলাবোরেশন তৈরি করে বা একটা সহযোগ গড়ে তোলে, এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে এথনিক গোষ্ঠীগুলি তারা ক্ষমতা অর্জন করার জন্য এবং ক্রমাগত নিজেদের পরিচিতি স্থাপনের জন্য, কারণ সামাজিকভাবে নিজেদের পরিচিতি স্থাপন করলে তার স্বীকৃতি পাবে না যতক্ষণ পর্যন্ত না পৃথক রাষ্ট্র গঠন হচ্ছে। অর্থাৎ কোনো একটি এথনিক গোষ্ঠী যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক স্বীকৃতি অর্জন না করবে, সে কিন্তু তার অটোনমি বা তার স্বাতন্ত্র তাকে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য করে তুলতে পারবে না। এই কারণেই দেশের যে বৃহত্তর রাজনীতি তার মধ্যে এই এথনিক গোষ্ঠীগুলি প্রবেশ করে।
এবং ক্রমাগত সেখানে আমরা দেখতে পাই যে সংঘাতের সম্পর্ক, কখনো কখনো সেগুলোকে এথনিক গোষ্ঠীগুলির দাবিগুলিকে অ্যাকোমোডেট করা হয়। ১৯৯০-এর দশক থেকে দেখা যাচ্ছে যে এথনিক গোষ্ঠীগুলি ক্রমাগত সক্রিয় হয়ে উঠছে এবং তারা সরাসরি প্রত্যক্ষভাবে মূল রাজনৈতিক স্রোতের মধ্যে প্রবেশ করার জন্য চেষ্টা করছে। অর্থাৎ এর আগে প্রথমত কংগ্রেস সিস্টেমের সর্ব সারা ভারতে কংগ্রেস সিস্টেমের ডিক্লাইন, এরপর কংগ্রেস সিস্টেমের ডিক্লাইনের পর দেখা যাচ্ছে যে রাজনৈতিক গোষ্ঠীগুলিকে দক্ষিণপন্থী দলগুলি এই জাতিসত্তা ভিত্তিক গোষ্ঠীগুলিকে নিজেদের বৃহত্তর কর্মসূচির মধ্যে অঙ্গীভূত করে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেটা বিশ্বায়নের সঙ্গে সঙ্গে সেটা সমস্যার সম্মুখীন হতে থাকে। কারণ বিশ্বায়নের সঙ্গে সঙ্গে যখনই দেখা যাচ্ছে যে ক্রমাগত অসাম্য সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ক্ষমতাশীল গোষ্ঠী এবং ক্ষমতাহীন গোষ্ঠী তার মধ্যে একটা গ্রেভ ইনইকুয়ালিটি, সাংঘাতিক মাত্রা একটা অসাম্য সৃষ্টি হচ্ছে, তখনই তারা এই জাতিসত্তা ভিত্তিক গোষ্ঠীগুলি ক্রমাগত নিজেদেরকে ক্রমাগত সক্রিয় করে তুলতে তারা মূল রাজনৈতিক স্রোতের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে। এর ফলশ্রুতিতে সমগ্র ভারতে একটা গভর্নমেন্টালিটির সমস্যা তৈরি হচ্ছে, অর্থাৎ হাউ টু কার্ব দ্য ডিম্যান্ড, এথনিক ডিম্যান্ড, দিস ইজ ভেরি মাচ প্রবলেম্যাটিক, যে এথনিক যে ডিম্যান্ডগুলো সেগুলোকে কীভাবে কার্ব করবে, কারণ তাদেরকে ক্রমাগত অঙ্গীভূত করে নেওয়া সম্ভব হচ্ছে না রাজনীতির মধ্যে, কারণ তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে পরিচিতিকে শুধুমাত্র স্বাধিকারের দাবি নয়, দাবিগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাবিগুলোকে কেন্দ্র করে হিংসাত্মক আন্দোলন সৃষ্টি হচ্ছে, আরও বেশি সমাজের মধ্যে আরও বেশি গোষ্ঠী আন্দোলন সৃষ্টি হচ্ছে এবং হিংসা বেড়ে চলছে, পারস্পরিক সংঘাতের কারণ হচ্ছে। তাহলে এথনিসিটি এবং পলিটিক্সের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের ওপর একটা বড় প্রশ্ন উত্তর তৈরি করে রাখতে হবে, যে রাজনীতির সঙ্গে জাতিসত্তা ভিত্তিক চেতনা তার সম্পর্ক তুমি কীভাবে ব্যাখ্যা করবে, এই পদ্ধতিগুলো অবলম্বন করে তোমার ব্যাখ্যা করতে হবে যে পদ্ধতিগুলো বললাম। ওকে, থ্যাংক ইউ।